হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে। আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো আজকে আমাকে দেখে একটু হ্যাপি মনে হচ্ছে। ইয়েস রাইট, আর কারণ আজকে আমি আমার যে দীর্ঘদিনের অপেক্ষার জিনিস সেটি পেয়ে গেছি, এবং সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের লেটার। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরেরই আসলে মানে মেইন গোল থাকে হচ্ছে সে তার ইউটিউবে মনিটাইজেশন অন করবে, অ্যান্ড দেন হচ্ছে অ্যাডসেন্স থেকে অ্যাডসেন্স লেটারটি পাবে। সো আমারও ঠিক সেম গোল ছিল যে ইউটিউবের মনিটাইজেশনটা অন করবো, দেন হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডসেন্স লেটারটি পাবো। সো ফলস্বরূপ আমি 2 মাস আগে অ্যাডসেন্স লেটারের জন্য অ্যাপ্লাই করি, এবং আজকে হঠাৎ করে পোস্ট অফিস থেকে যে কল আসলো যে আপনার জন্য একটি চিঠি আছে, এবং সেটি হচ্ছে এই অ্যাডসেন্স লেটার। সো এই অ্যাডসেন্স লেটারের মধ্যে আছে ভেরিফিকেশান পিন, যেই ভেরিফিকেশান পিনটি দিয়ে আসলে আমি আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটি ভেরিফাই করব, যাতে পরবর্তীতে আমার যে কোনো মানে ইউটিউব পেমেন্ট বলেন বা যে কোনো পেমেন্ট যাতে সহজে আমি উইথড্র করতে পারি। সো এই পিন ভেরিফিকেশান ছাড়া আপনি কখনোই আপনার ইউটিউব মানি বলেন কিংবা আদার্স কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি আর্ন করেন, সেগুলো অ্যাডসেন্সের মাধ্যমে জমা হলে কিন্তু আপনি কখনো সেগুলো উইথড্র করতে পারবেন না এই পিন ভেরিফিকেশান ছাড়া। সো আজকের ভিডিওতে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে কীভাবে আপনি পিন ভেরিফিকেশান করবেন সেই প্রসেসটি আজকে আমি দেখাবো, এবং সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনাদের সামনে আমি আজকে শেয়ার করব। এবং এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের লেটার, যেটির অপর প্রান্ত যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে অপর প্রান্তটি দেখতে আসলে এরকম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে এটাকে ভিতরেই আসলে একটা পিন রয়েছে, এবং পিনটি বের করার জন্য এখানে লেখা আছে যে রিমুভ সাইট এজেস ফার্স্ট। সো এখানে লেখা আছে রিমুভ সাইট এজেস ফার্স্ট, এগুলোকে আপনাকে কাটিং করতে হবে। সো ফার্স্টে আপনারা যখনই এই লেটারটা হাতে পাবেন, ফার্স্টে এই 2 সাইডটা আগে কাট করে ফেলবেন, দেন হচ্ছে নিচের পোর্শনটা, নিচের যে এজেসটা আছে সেটা আপনি কাট করবেন। সো আমি এটা ফার্স্টে একটু ভাঁজ করে নিই যাতে মানে কাট করতে ইজি হয়। 2টা পোর্শন ঠিকভাবে কাটা শেষ হলে দেন হচ্ছে নিচের পোর্শনটা কাটবেন, তাহলে আসলে জিনিসটা মানে খুব ইজিলি আপনি খুলে ফেলতে পারবেন। এটাই হচ্ছে আসলে মানে সিস্টেম আর কি। সো বই পাশের কিন্তু এজেস কাটা শেষ, এখন আমরা লেটারটা ওপেন করে দেখি আসলে কেমন ভিতরে। ও ওয়াও, এখানে হচ্ছে আমার পিনটা দেওয়া আছে এখানে। সো আমি আপনাদেরকে একটু দেখাই যে জিনিসটা আসলে কেমন দেখতে হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন ইন ফিউচার যখন আপনাদের যে অ্যাডসেন্স লেটারটি হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন যে কেমন হয় জিনিসটা দেখতে। সো এই হচ্ছে আসলে যে অ্যাডসেন্স লেটারের ভিতরের দৃশ্য। সো ভিতরে অ্যাডসেন্স লেটারটা দেখতে এরকমই হয়, এবং এই জায়গায় হচ্ছে আমার পিনটি যেটা আমি হাইড করে রেখেছি ফর সিকিউরিটি পারপাস। সো এ হচ্ছে আসলে আমার পিন, অ্যান্ড এ হচ্ছে আমার অ্যাডসেন্স লেটার, এবং এই পিনটা দিয়ে কিন্তু আমি এবং এখন যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে সেটি ভেরিফাই করব। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যে প্রসেসগুলো করব এই প্রসেসগুলো চাইলে আপনারা আপনাদের মোবাইলে সাহায্য করতে পারেন, জাস্ট সেম প্রসেসে মোবাইলের যে কোনো ব্রাউজারে করলে হবে। সো এখানে এখন সার্চ বারে অ্যাডসেন্স লিখলাম, দেন হচ্ছে আমাদের অ্যাডসেন্স যে ওয়েবসাইটটি আছে সেটিতে যেতে হবে, দেন এখানে শুরু করুন ক্লিক করতে পারেন অথবা সাইন ইন করুন ক্লিক করতে পারেন, দেন এখান থেকে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে সেটি সিলেক্ট করবেন এবং সেটিতে এন্টার করবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করার পর এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন, এখানে জাস্ট নিচে স্ক্রল ডাউন করবেন, দেন এখানে পেমেন্টে আসবেন, পেমেন্টে আসার পর এখানে ভেরিফিকেশান চেক নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে এখানে এন্টার দ্য পিন মেল টু ইউর বিলিং অ্যাড্রেস, এটা এখানে শো হবে। সো এখানে আপনি আপনার পিনটি দিবেন যেটি আপনি আপনার অ্যাডসেন্স লেটারে পেয়েছেন, সেই সেম পিনটি এখানে টাইপ করে দিবেন। আপনি কিন্তু 3 বার সুযোগ পাবেন, যদি আপনার কোনো কারণবশত পিনটি ভুল হয়ে যায় তাহলে আপনি 3 বার সুযোগ পাবেন সেটি আবার পুনরায় দেওয়ার, 3 বার পর কিন্তু আর কোনো সুযোগ পাবেন না। সো এখন আমি আমার পিনটি দিচ্ছি। সো আমি আমার পিনটি টাইপ করে ফেললাম, এখন জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড এন্ড অ্যাড্রেস ভেরিফিকেশন মানে কমপ্লিটেড হয়ে গেছে, তার মানে আমার পিন ভেরিফিকেশন টোটালি কমপ্লিট। এখন আমার কোনো মানে আর কোনো কাজ নেই, জাস্ট আমার সিম্পলি জাস্ট আমার সব কিছু মানে যে ভেরিফিকেশানগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। সো এই হচ্ছে আসলে খুবই সিম্পল একটি প্রসেস অ্যান্ড খুবই সিম্পল ওয়েতে আপনি চাইলে আপনার যে গুগল অ্যাডসেন্সের যে ভেরিফিকেশানটি আছে সেটি করে ফেলতে পারেন। এবং খুবই সিম্পল প্রসেস, জাস্ট আপনার যে গুগল অ্যাডসেন্স লেটারটি আছে সেটি হাতে পাওয়াটাই হচ্ছে একটু টাফ এবং বেশ একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ যেহেতু বাইরে থেকে আসে যার কারণে একটু লেট হয়। ভিউয়ার্স, ভেরিফাই কমপ্লিট হওয়ার পর আপনার এখানে জাস্ট একটু রিফ্রেশ করে নেবেন পেজটা। রিফ্রেশ করার পর জাস্ট সিম্পলি যে অ্যাডসেন্স ফর ইউটিউব বাটনটা আছে সেটাতে প্রেস করবেন। প্রেস করার পর দেখতে পাবেন যে এখানে আপনার যে আর্নিংটা, যে ইউটিউবের আর্নিংটা সেটা এখানে শো হচ্ছে। আগে আগে তো এখানে জিরো জিরো ছিল, বাট এখন যে আপনার যে আর্নিংটা মানে হোল্ডে ছিল সেই আর্নিংটা এখানে শো হবে। সো এইটাই হচ্ছে আসলে আমাদের ভেরিফিকেশান, আফটার ভেরিফিকেশান জিনিসটা আসলে এরকম হবে। এবং আপনি যখন $100 কমপ্লিট করবেন ইউটিউব থেকে তখনই কিন্তু আপনি সেই ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। সো এই হচ্ছে, এই ছিল আসলে আজকে সম্পূর্ণ প্রসেস। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে, অ্যান্ড আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সি ইউ সুন, টাটা।